লোভ তো ভয়ঙ্কর, আর তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে লোভী। আর যখন সেই লোভটা কোনো গুপ্তধনের জন্য হয়, তখন রক্তের সম্পর্ক হার মানে, শুরু হয় অন্যায়ের খেলা। আর এই অন্যায়ের অবসান ঘটাতেই ব্যোমকেশ নয়, আছে সত্যান্বেষী অনির্বাণ ভট্টাচার্য। সৃজিত মুখার্জি পরিচালিত দুর্গ রহস্যের ব্যোমকেশ অনির্বাণ, যার টিজার আগেই আমরা দেখে ফেলেছি, আর সদ্য রিলিজ হয়েছে দুর্গ রহস্যের ট্রেলার, শুক্রবারই কিন্তু রিলিজ করেছে। সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা মুক্তি পেয়েছিল, যেখানে ব্যোমকেশের চরিত্রে ছিলেন উত্তম কুমার। এই সময়ের ঘটনাটিকে তুলে ধরা হয়েছে দুর্গ রহস্য নামে এই ওয়েব সিরিজটিতে। অজিতের চরিত্রে আমরা দেখতে পেয়েছি রাহুল বন্দ্যোপাধ্যায়কে, সত্যবতীর চরিত্রে সোহিনী সরকারকে, আর ব্যোমকেশকে তো আমরা জানি কে সেটাও বলতে হবে, অনির্বাণকে, অনির্বাণ ভট্টাচার্যকে। ট্রেলারের শুরুতেই আমরা দেখতে পেয়েছি যে অজিত এবং সত্যবতীকে নিয়ে সত্যান্বেষী অনির্বাণ সত্যজিৎ রায়ের ছবি দেখে বেরোচ্ছেন। কিন্তু যেহেতু ব্যোমকেশকে চশমা পরানো হয়েছে, এই বিষয়টি কিন্তু অজিতের খুব একটা পছন্দ হয়নি, তাই তিনি খুবই বিরক্ত। কিন্তু অন্যদিকে সত্যবতীর কিন্তু ব্যোমকেশকে চশমা পরে বেশ লেগেছে। বাকি যে অংশগুলো ট্রেলারে দেখানো হয়েছে সেগুলো জানকীগড়ের দুর্গ রহস্য নিয়ে। তারপর তো ট্রেলারের মাঝে টুকরো টুকরো গল্পগুলো এগোতে থাকে। হঠাৎ এক জায়গায় দেখানো হয়েছে যে সত্যবতী মা হতে চলেছে, তবুও সত্যান্বেষী কিন্তু সত্য খোঁজা বন্ধ করেননি, তিনি অজিতকে সঙ্গে নিয়ে দুর্গ রহস্যের রহস্য ভেদ করেছেন। ব্যোমকেশের স্ত্রী যোগ্য স্ত্রীর মতো জানায় যে আগে ধর্ম তারপর সহধর্মিনী। ডায়লগ ছিল না, কালসাপেরা জানে না যে এ লক্ষ্মীন্দর সে লক্ষ্মীন্দর নয়। সিরিয়াসলি একটা লাইনের মধ্যে যে ভীষণভাবে একটা রহস্য জড়িয়ে আছে, এটা তোমাদের আলাদা করে বলে বোঝাতে হবে না। সবশেষে যেটা দিয়ে শেষ হয় ট্রেলারটা, অনির্বাণের গলায় একটা গান গেয়ে যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, গানটি আমাদের খুব পরিচিত এবং একটি জনপ্রিয় গান। সত্যান্বেষীর গলায় যেভাবে গানটিকে প্রেজেন্ট করা হয়েছে, মজা তো জড়িয়েই আছে। কিন্তু যখন হাই স্পিচে উঠছিল সেই সময়টা অজিত বলল যে আরে লো নিচে নামবে, নিচে নামবে, তো এই যে এই জায়গাটা বেশ একটা মজা কি ব্যাপার রয়েছে। কিন্তু তার সাথে জড়িয়ে আছে ভীষণভাবে রহস্যময়তা আর একটা গভীর চিন্তা, অর্থাৎ কমেডি আর মিস্ট্রি গানটির মধ্যে দিয়ে এত সুন্দরভাবে ফোটানো হয়েছে, জাস্ট কিছু বলার নেই। তো চলো, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি তোমাদের সামনে নতুনভাবে। তো তোমাদের যেটা কাজ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চটপট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও, আর তোমরা কতটা এক্সাইটেড কমেন্টসে জানাও। তো চলো, টাটা।